Good afternoon, dear students. This is the third slide of today's class. And in this slide, I'll discuss on how to write flowchart and how to write an effective summary. Dear students, in my earlier classes, I showed you. Discussed how to write flowchart many times. तुम देखते पाचो, flowchart होच्छे तुम्हार एकटा विषय उपरे निर्दिष्ट फॉर्मेटे किछु तथ्य देया शिक्षार्थीरा तो एखन flowchart करार आगे कयटा जिनिस ख्याल रखते हबे सेटा होच्छे प्रथमे प्रश्नटा पढ़े flowchart কি জানতে চাওয়া হচ্ছে কোন ধরনের তথ্য প্রেজেন্ট করতে বলা হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে সেটা দেখতে হবে এরপরে প্রশ্নটা পড়ে বোঝার পর ওই যে তথ্য চাওয়া হয়েছে সেই তথ্যসমূহ প্যাসেজের কোন কোন জায়গায় আছে কোন কোন লাইনে আছে সেগুলো আন্ডারলাইন করতে হবে এবং এর পরবর্তী ধাপে সে আন্ডারলাইনকৃত তথ্যগুলোকে ভাগ ভাগ করে টোটাল এখানে দেখা যাচ্ছে ছয়টা বক্স আছে ছয়টা বক্স দিতে হবে এখানে প্রথম বক্সে তো দেয়া থাকবে নমুনা হিসেবে কিভাবে প্রেজেন্ট করবে অ্যানসারটা কি ফ্রেজ আকারে নাকি শুধু শব্দ একটা একটা ওয়ার্ড বসাবে নাকি সাবজেক্ট প্লাস বা সরি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বসাবে যেমন ফর এক্সাম্পল ক্লোজিং দ্য ডোর টেকিং ডিনার এটসেট্রা তো এখন প্রথম বাক্সে যে তথ্য দেওয়া আছে যেভাবে যে স্টাইলে যে ফরম্যাটে দেওয়া থাকবে বাকি পাঁচটা বাক্সে সেই ফরম্যাটে দেওয়া দিতে হবে মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ কারণ এখানে 10 মার্কস করতে পারলে খুব সহজে 10 মার্কস পেয়ে যাবো আর করতে না পারলে একটা বাক্সে ভুল হলে 2 নম্বর কাটা পাঁচটা বাক্স ছয়টা বাক্সের মধ্যে 1 নম্বরের বাক্সে দেওয়া আছে তার জন্য কোনো মার্কস দেবে না পরবর্তী 2 থেকে 6 পর্যন্ত পাঁচটা বাক্সের জন্য 2 নম্বর করে পাবে মনে রাখবে প্রশ্নের মধ্যে জানতে চাওয়া হয় না এরকম কোনো ইনফরমেশন কোনো বক্সে দেওয়া যাবে না তো এখানে দেখা যাক প্রশ্ন কী বলা হয়েছে আমরা দেখি বেসড অন ইয়র রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং শো দেখিয়ে দ্য গ্লোরিয়াস পাস্ট গৌরবময় অতীত অব দ্য বুড়িগঙ্গা বুড়িগঙ্গার গৌরবময় অতীত সম্পর্কে ছয়টা তথ্য দিয়ে ছয়টা বক্স ফিল আপ করে ফ্লোচার্টটা বানাতে বলছে আমাদেরকে এখন তাহলে আমরা দেখি প্যাসেজের মধ্যে দেখি আমরা বুড়িগঙ্গার গৌরবময় অতীত সম্পর্কে গ্লোরিয়াস পাস্ট সম্পর্কে কী তথ্য পাই এখানে দেখো প্রথমে পড়ে আন্ডারলাইন করতে হবে আমি সেখানে পড়ে আন্ডারলাইনগুলো করেছি গৌরবময় অতীত যে এ ট্রাইবিউটারি অফ দ্য মাইটি গাঙ্গের শক্তিশালী গঙ্গা নদীর একটা শাখা নদী এরপরে তথ্য হচ্ছে ফ্লোয়েড ইন টু দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে পতিত হয়েছিল সেটা একটা তার গৌরবময় অতীতের অংশ গ্রেজুয়ালি লস্ট ইটস লিং উইথ দ্য গ্যাঞ্জেস গঙ্গা নদীর সাথে ধীরে ধীরে সংযোগ হারিয়ে গট দ্য নেম বুড়িগঙ্গা বুড়িগঙ্গার নাম ধারণ করে দ্য মোগলস আর মার্বেলড অ্যাট দ্য টাইড লেভেল মোগলস মানে মোগল সম্রাটরা যখন এখানে রাজধানী স্থাপন করেছিল ঢাকায় হয়ার মার্বেলড চমৎকৃত হয়েছিল অ্যাট দ্য টাইড লেভেল জোয়ারের স্তর দেখে পানির স্তর দেখে অব দ্য বুড়িগঙ্গা ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল তাদের রাজধানী স্থাপন করেছিল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক এটার পারে বুড়িগঙ্গা নদীর পারে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করেছিল 1610 সালে দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড ইন কমার্স আচ্ছা আমরা অনেকগুলো গৌরবময় ইতিহাস সম্পর্কে জানলাম অনেকগুলো তথ্য এখন এগুলাকে কেটে ছেটে সুন্দর করে আমাদেরকে উপযুক্ত করে ফ্লো চার্টে দিতে হবে এখন প্রথম বক্সে তথ্য দিয়েছে ফ্রেজ আকারে যেখানে সাবজেক্ট নাই ফাইনাইট ভার্ব নাই বাকি তথ্যগুলো আমরা ফ্রেজ আকারে দিব তাহলে কীভাবে দেওয়া যায় 2 নম্বর বক্সের জন্য তাহলে আমি এখানে এটা ইডি যোগ করে আছে এখানে আমি যদি আইএনজি যোগ করি ফ্লোয়িং ইনটু দ্য বে অফ বেঙ্গল তাহলে এটা 2 নম্বর বক্সে একটা ফ্রেজ হয়ে গেল তো গ্রেজুয়ালি এখানে সাবজেক্ট বাদ দিলাম ইট বাদ দিলাম বার্বের সাথে আইএনজি যোগ করে দিলাম লুজিং এল ও এস আইএনজি লুজিং গ্রেজুয়ালি লুজিং ইটস লিঙ্ক উইথ দ্য গ্যাঞ্জেস
এটা একটা তথ্য, তাহলে এটা আমি 3 নম্বর বক্সে বসালাম, গ্র্যাজুয়ালি লুজিং ইটস লিঙ্কস উইথ দ্য গ্যাঞ্জেস। তার 4 নম্বর বক্সের জন্য গেটিং দ্য নেম বুড়িগঙ্গা, এটার সাথে আইএনজি যোগ করে দিলে বেস ফর্ম প্রেজেন্ট ফর্মের সাথে গেটিং জিই টিটি আইএনজি গেটিং দ্য নেম বুড়িগঙ্গা, তাহলে সেটা একটা তার ইতিহাস সম্পর্কে একটা তথ্য, সেটা আমরা 4 নম্বর বক্সে দিলাম। এরপর এই 5 নম্বর বক্সের জন্য কি তথ্য পাই দেখি আমরা এখানে, দ্য মোগলস অয়ার মার্বেল, এখানে সাবজেক্ট আছে ফিনিট বার্ব আছে, এখন যদি ফিনিট বার্বকে আমি আইএনজি করে দিই বিইং মার্বেলড, দ্য মোগলস বিইং অয়ারটাকে বিই আইএনজি বিইং যদি দিই এটা ফ্রেজ হয়ে যাবে, দ্য মোগলস বিইং মার্বেল অ্যাট দ্য টাইট লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, সেটা হলো। এরপরে এটা 5 নম্বর দিলাম। আর 6 নম্বর বক্সের জন্য আমরা কি দিব, 6 নম্বর বক্সের জন্য কি আছে দেখি, তাহলে সাপ্লাইং ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টিং ট্রেড অ্যান্ড কমার্স, সেটা একটা ফ্রেজ আমি বারবার সাথে আইএনজি যোগ করে দিলাম সাবজেক্ট বাদ দিয়ে, সাপ্লাইং LYING সাপ্লাইং ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সাপোর্টিং ট্রেড অ্যান্ড কমার্স, তাহলে 6টা হয়ে গেল টোটাল, 6টা বক্সে 6টা হয়ে গেল, 1 নম্বর বক্সে দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা যদি একটা প্যাসেজ পড়ে ভালো করে বুঝে তথ্যগুলো দিই, তাহলে খুব সহজে আমরা একটা ফ্লো চার্ট সাকসেসফুলি করতে পারি। কিন্তু খেয়াল রাখতে হবে ফ্লো চার্ট করার সময় ফ্লো চার্টের প্রশ্নটা পড়ে ভালো করে বুঝতে হবে, বোঝার পরে সেই তথ্যগুলো প্যাসেজের কোন কোন লাইনে আছে সেগুলো আন্ডারলাইন করে, তারপর সেগুলো 1 নম্বর বক্সে কোন স্টাইলে দেওয়া আছে ঠিক সেই স্টাইলে এগুলো টেইলর করে কেটে ছেটে সুন্দর করে দিতে হবে, তাহলে আমরা খুব সহজে 10 মার্কসের একটা ফ্লো চার্ট সাকসেসফুলি করতে পারবো। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আসি সামারিতে, সামারি লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামারিতে কোনো দিন বাইরের কোনো তথ্য আনা যাবে না, প্যাসেজের যা আছে তা ছাড়া প্রশ্ন করা যাবে না, একই তথ্য রিপিট করা যাবে না, বা প্যাসেজের হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না, এবং সামারিটা মূল প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হতে হবে, অর্থাৎ কোনো একটা লেখা যদি 30 লাইনের হয় সামারিটা হবে 10 লাইনের, এবং সামারিটা মোটামুটি মেইন পয়েন্টসগুলো আসবে, কোনো একটা প্যাসেজ পড়ে তার মেইন পয়েন্টসগুলো সংক্ষেপে কী হতে পারে সেইগুলো ভেবে তুলে দেয়া। তাহলে আমি প্রথমে একটা প্যাসেজ ভালো করে 1 বা 2 বার পড়ব, পড়ে ভালো করে বোঝার পর চোখ বন্ধ করে চিন্তা করে কোন কোন লাইনগুলো দিলে এই প্যাসেজটার সংক্ষেপে মেইন পয়েন্টসগুলো আছে সেগুলো আমি মনে মনে চিন্তা করব। এরপরে প্যাসেজটা চোখ খুলে প্যাসেজটা পড়ে পড়ে কোন কোন লাইনগুলো দিলে মেইন পয়েন্টগুলো আসে প্যাসেজের সেই লাইনগুলো আন্ডারলাইন করব, আন্ডারলাইন করার পর তারপর সেই লাইনগুলো খাতায় তুলে সাজিয়ে গুছিয়ে প্যাসেজ সামারি হয়ে গেল। তো নিজের ভাষা দিতে পারলে সর্বোত্তম, যদি পারা না যায় প্লিজ তখন আমি অন্তত আমি যেভাবে বলতেছি প্যাসেজ থেকে বেছে বেছে ওই স্টাইলে আমার যে প্রসেসে আগাচ্ছি সুন্দর করে তুলে দিয়ে সামারি লিখতে হবে। হ্যাঁ, তোমাদের জন্য আমি সামারি সংক্ষেপে লিখেছি আমার ভাষায়, নিজেদের ভাষায় লেখার চেষ্টা করবে, আর যারা পারবে না অন্তত অ্যাটলিস্ট মন্দের বলে এটা মুখস্থ করবে, আমি পড়ে শোনাচ্ছি। আওয়ার রিভার্স আর ডাইং বিকজ অফ পলিউশন ফ্রম ডিফারেন্ট সোর্সেস, দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ড্রাইং রিভার হুইচ ওয়াজ ওয়ান্স এ ট্রাইবিউটারি অফ দ্য গ্যাঞ্জেস অ্যান্ড হ্যাড এ ভেরি হাই টাইড লেভেল উইথ পিওর ওয়াটার অ্যান্ড সাপোর্টেড ট্রেড ইন কমার্স অ্যান্ড সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, সো দ্য মোগলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল অন ইটস ব্যাঙ্ক but due to extreme pollution from different sources from in and around Dhaka the river has been so much polluted that it is almost dead, if we are not careful of our rivers we will have to face serious water crisis in the days ahead. শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং ক্লাস, আই হোপ ইউ ইউটিলাইজ অ্যান্ড মেক দ্য বেস্ট ইউজ অফ দ্য ক্লাস, থ্যাংক ইউ অ্যাগেন, আল্লাহ হাফিজ।